বাবা ছেলে সহ একই পরিবারের সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিনউদ্দিন। এছাড়া দিনাজপুরে হত্যা মামলায় আফজাল হোসেন, আব্দুল লতিফ ও শামসুল হক নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি এলাকায় অনুমোদনহীন ইট ভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকালে কাঞ্চননগর এলাকায় রোকন চেয়ারম্যানের মালিকানাধীন শাহ আলী রাজা ব্রিকফিল্ডে অভিযান চালানো হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন এডভোকেট এলিনা খান চট্টগ্রামে পরিবেশ ধ্বংসকারী বেআইনি ইট ভাটা উচ্ছেদে হাইকোর্টের আদেশ অবমাননার কারণে পরিবেশ সচিব এবং চট্টগ্রামের ডিসি সহ প্রশাসনকে আইনি নোটিশ দেন। তারই পরিপ্রেক্ষিতে আজ এই অভিযান চালানো হয়।